কোথায় ছিলিস সারাদিন? সুমনের সাথে। জানো বাবা, আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমাদের সুমন চাকরি পেয়েছে, তাই সবাইকে ও বাসা খাইয়েছে, 5,000 টাকা বেতন। মিথ্যা কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না? সারাদিন তুই সুমনদের বাড়িতে থাকলি, হারুন মিয়ার দোকানের চটপটি কে চুরি করে খেয়েছে বল? অস্বীকার করতে পারিস? তুই আর তোর বদমাইশ বন্ধুরা মিলে তার দোকানে সব চুরি করে খাসনি? কি হারাম যাতা তোমার কাছে কমপ্লেন করেছে? ওরে আমি খেয়েছি, কি করবি তুই? হ্যাঁ, ওই বেটার মাথায় বাড়ি মারবি? বাবার বয়সী লোকটার সঙ্গে মাস্তানি করবি? আর আর কত আমাকে অপমান করবি? কতবার রাস্তার লোক বাড়িতে এসে তোর জন্য আমাকে অপমান করে যাবে? জানিস জানিস, তোর মায়ের মাটির ব্যাংকের টাকা না থাকলে হারুন মিয়া আজ তোকে পুলিশে দিত। মায়ের টাকা? হ্যাঁ, তোর মায়ের টাকা। এই বাবুল, এই তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি? নষ্ট করবো কেন? আমাকে টাকা জোগাড় করে দাও, আমি ব্যবসা করে। ব্যবসা করবি? তুই কি ব্যবসা জানিস? তোকে কে টাকা দেবে? বাবা বেশি না, 3,000-4,000 হলেই হবে। কিসের ব্যবসা করবি তুই? আমি চটপটির দোকান দেব। তারপরে নিজের দোকানের চটপটি নিজেই চুরি করে খাবি, তাই না? না বাবা, তুমি জানো না বাবা, একটা চটপটির দোকান দিলে প্রতিদিন যদি বিক্রি হয় 1,000 টাকা, তাহলে এর মধ্যে 500 টাকা লাভ। দোকানে যদি ফ্রেশ মাল তুলতে পারে আর যদি একবার নাম ফাটে, তাহলে তো চিন্তাই নাই, প্রতিদিন 2,000 টাকা লাভ থাকবে। তোকে আমি বিশ্বাস করি না। নিজের জীবন যে ছেলে নষ্ট করে দেয়, সে অন্যের টাকা নষ্ট করবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি আমি নিজে বাবা, আমি না তোমার ছেলে, খারাপ হলে আমি কতটুকু খারাপ হব তুমি জানো না? তোমার বড় ছেলে বাদল গত 3 বছর আগে ডিগ্রি পাশ করেছে, পাশ দিয়ে কি করেছে শুনি? ফের ডিগ্রি পাশ বেকার, আর আমি ম্যাট্রিক ফেল বেকার, ঘটনা তো একই। তাই বলে তুই নিজে কোনো চেষ্টা করবি না? আমার মাথা পড়াশোনা না ঢুকলে আমি কি করব? একবার একবার আমাকে খালি টাকা দিয়ে দেখো বাবা, তোমার তোমার কসম, এমন ব্যবসা করব 2 দিনে ওই হারুন মোল্লার অর্ধেক কাস্টমার খেয়ে ফেলবো। বাবুল, এই সোনার বালা বিক্রি করে তুই ব্যবসা শুরু কর। কি বলছো মা, তোমার হাতের চুরি? মিনু, তুমি করো তো পাগল হলে? আর ও 2 দিনে সব টাকা উড়িয়ে দেবে, ওই দুটো চুরি দিয়ে সুমির একটা বিয়ের গয়না তো গড়িয়ে দেওয়া যেত। বাবুল, দোকান চালাতে পারলে এমন গয়না আরো আসবে। কি রে, আসবে না? আসবে মা, আসবে। তাই বলে তোমার হাতের গয়না? আমার হাতের গয়নার চেয়ে আমার স্বামীর ইজ্জত সম্মান আমার কাছে অনেক বড়। আমি চাই না আমার ছেলের জন্য সেই ইজ্জত মাটিতে মিশে যাক। এই 2 গাছে চুরির বিনিময়ে আমি সেই ইজ্জত তোর কাছে ভিক্ষে চাই বাবা। কথা দে, আর কোনোদিন তুই চুরি করবি না। কথা দে, মানুষের কোনো ক্ষতি করবি না। কথা দে। মা, আগের জন্মে মনে হয় বেশি ভালো কাজ করছিলাম, নইলে তোমার মতো মা পাবো কেমনে? তোমার কসম মা, আজ থেকে এই বাবুলার নামে তোমাদের কোনো বিচার শুনতে হইব না। এই বাবুল আজ থেকে নিজের হাতে কাজ করবো।